আসসালামু আলাইকুম। আজকে আলোচনার বিষয় থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, বাট এরপরও একটু আলোচনা করে রাখি। এখানে আমরা অ্যাডমোবের অ্যাড ব্লক সাইটে বসে ইনকাম করব, এটা কি পসিবল? জি, আসলে এটা পসিবল, এটা সম্ভব। এখন এখানে সুবিধা এবং অসুবিধা ব্যাপারটাও আলোচনা করে নিতে হচ্ছে আগে, অথবা আগে এখানে আলোচনা করছি যাতে ফুল ভিডিও দেখতে গেলে তো সময়ের একটা ব্যাপার আছে, যদি আপনার সুবিধা না হয় তাহলে তো ফুল ভিডিও দেখার কোনো প্রয়োজন আসে না। তো প্রথমে যে বিষয়টা মাথায় রাখবেন, যদি আমি এখানে নোটে যাই, আপনাকে নোটে দেখাই, যদি এখানে আমি নোটে দেখাই যে ADMOB, এখন এই শব্দটিকে আমি আলাদা করে দেবো, এডি অ্যাড আরটা হচ্ছে MOB, তাই না? যদি এখন এগুলোকে আমি একটু আরেকটু সেপারেট করে দেখা যায় আসলে বিষয়টা কেমন হচ্ছে। ADS আমি দেখাচ্ছি, অ্যাড বলতে ADS এবং এম বলতে বোঝাচ্ছে তারা যে MOBILE, মোবাইল। তাহলে অ্যাডমোব বলতে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে মোবাইল ফোনের অ্যাডস, তাই না? মোবাইল ফোনে যে সমস্ত অ্যাডগুলো দেখানো হবে সেটা হচ্ছে অ্যাডমোবের মূল কাজ, বা মূলত অর্থ যেটা আর কি বোঝা যায় অ্যাডমোবের অ্যাপস। তো এই ক্ষেত্রে আমরা অ্যাডটা বসাবো আমাদের ব্লগ সাইটে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি ব্লগ সাইটে আমাদের অ্যাডমোবের অ্যাপ নিই তাহলে কি আর্নিং হবে, বা অ্যাড কি শো করবে? যে এটা অ্যাপ অ্যাড শো করবে, ইনস্ট্যান্টলি অ্যাড শো করে। এখন এখানে যে বিষয়টা সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু অ্যাডমোবের মূল অ্যাডগুলো দেখানো হয় অ্যাপে, মানে মূলত এদের অ্যাডগুলো দেখানো হয় শুধুমাত্র অ্যাপে, আর্নিং অ্যাপসে হোক আর যে কোনো অ্যাপসে হোক না কেন, আপনাকে অবশ্যই কিন্তু ব্লগ সাইটে যখন আপনি এটা করতে যাবেন তখন আপনাকে একটু সতর্কতা থাকতে হবে, যেটা সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই ভেরিফাই হতে হবে। অ্যাকাউন্ট যদি ভেরিফাইড না থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্টটা সাসপেন্ড অথবা ওই ওয়েবসাইটটাকে ব্যান করবে। কোনো কোনো ক্ষেত্রে কী হয় যে অ্যাকাউন্ট সাসপেন্ড করে না, কিন্তু আপনি যেই অ্যাপসে বা যে ওয়েবসাইটে এটা পেস্ট করবেন তারা কিন্তু ওই অ্যাপস ওয়েবসাইটটাকে ব্যান করবে। সাইটটাও ঠিক থাকবে, বাট ওই সাইটে কোনো অ্যাড শো করানো হবে না, এটা হচ্ছে ব্যান করা। আচ্ছা, এখন ব্লগ সাইটে অ্যাডমোবের অ্যাড বসানো বা দেখাতে হলে আপনাকে কী করতে হবে? ব্লগ সাইটে অ্যাডমোবের অ্যাড বসানো বা দেখাইতে হলে আপনাকে অবশ্যই একটা লম্বা স্ক্রিপ্ট লিখতে হবে। যারা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করেন তাদের লম্বা স্ক্রিপ্টটা লিখতে পারবেন, আর যারা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করেন না, মোবাইল ফোন শুধুমাত্র ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে স্ক্রিপ্ট লেখাটা কিন্তু বেশ কঠিন একটা ব্যাপার। সো মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য সবচেয়ে ভালো খবর হচ্ছে আমি স্ক্রিপ্টটা লিখে রেখেছি, সবার জন্য উন্মুক্ত করা আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখুন ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। কিন্তু প্রথমে বলে রাখি, যারা ফুল ভিডিও কন্টিনিউ করে দেখবেন না, না দেখলে কিন্তু এটা বুঝতে পারবেন না কীভাবে আর্নিংটা হবে বা কীভাবে অ্যাডটা সেট আপ করবেন। তাহলে ডাউনলোড করে কোনো লাভ হবে না ফুল ভিডিও কন্টিনিউ না করলে। আর ভিডিও দেখা না দেখা কিন্তু একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, কারণ এই ভিডিওটা অত্যন্ত উপকারী বলে আমি মনে করছি। তো কথা না বেড়ে চলে আসছে মূল কাজে, বরাবরের মতো যেটা আমি করি সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার আপনাকে ওপেন করতে হবে। এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম, এখানে এসে আপনি প্রথমে চলে যাবেন আপনার ব্লগার সাইটে। সো ব্লগ সাইটে চলে আসছি। আচ্ছা, একটা কাজ এখানে আমার যেটা বাকি আছে, একটু জাস্ট ওয়েট। মানে তেমন কোনো কাজ না, সরি। তো ব্লগ সাইটে যখন আপনি কোনো পোস্ট করবেন কথাগুলো খেয়াল রাখবেন, একটু আমার স্ক্রিনে না থাকে কথাগুলো একটু খেয়াল করেন। যখন ব্লগ সাইটে আপনি কোনো পোস্ট করবেন তখন আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে অ্যাডমোব শুধুমাত্র অ্যাপসে সাপোর্ট করে কিন্তু ব্লগ সাইট সহজে সাপোর্ট করে না, আর এর জন্য একটা স্ক্রিপ্ট লিখতে হয়েছে। যেহেতু স্ক্রিপ্ট লিখতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, আর সেহেতু আপনাকে এই স্ক্রিপ্ট ডাউনলোড করতে হলে অবশ্যই এটা সঠিকভাবে কাজে লাগাবেন বলে আশা করছি। আর কাজে লাগাতে হলে আপনাকে ফুল ভিডিও কিন্তু কন্টিনিউ করে একটা নিতে হবে। এখন এখানে এসে অনেকে বলতে পারেন যে ভাই আপনি বেশি কথা বলছেন কাজ না দেখিয়ে, যে অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরকম না, কাজ তো দেখাবোই, কাজ দেখানোর জন্য ভিডিও নিয়ে আসছি। তো ক্রোম ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর আপনি চলে যাবেন সরাসরি ব্লগ সাইটে। ব্লগ সাইট যদি আপনার ওপেন থাকে আপনি সেখান থেকে এই ডট বাটনে মোবাইল ফোন দিয়ে করলে, কম্পিউটার দিয়ে করলে সেম কাহিনী আছে, বা আপনি প্লাস বাটনে এখানে দেখতে পাচ্ছেন একদম একোনাতে প্লাস বাটন রয়েছে, এখানে ক্লিক করতে পারবেন। বিষয়টা হচ্ছে একটা নিউ পোস্ট অ্যাড করবেন, মানে নতুন একটা আপনাকে পোস্ট করতে হবে, নিউ পোস্ট, নতুন একটা পোস্ট আপনি করবেন এখানে। তো নিউ পোস্ট আসার পর বরাবর মধ্যে কী করতে হবে, গল্পের টাইটেল লিখতে হবে আপনাকে। আমি এখানে গল্পের নাম দিয়ে দিলাম BLOG ব্লগ সাইট থেকে, সাইট বানানটা ভুল হয়েছে আমার, আমি সিম্পল একটু লিখছি, সময় কম নিব, আর সাইট থেকে ADMOB অ্যাডমোব এর অ্যাড বসিয়ে কীভাবে ইনকাম করা যায়, কীভাবে ইনকাম করা যায়। ওকে, টাইটেল লিখবেন, এরপর আপনাকে পোস্ট করতে হবে।
এখন এখানে আমি একটা কন্টেন্ট আপনাকে অবশ্যই লিখতে হবে। আপনি কন্টেন্টে যে বিষয়ে গল্প লিখেন আপনি সেই বিষয়ে লিখলে হবে, বিষয়ভিত্তিকভাবে যে আমারটা দেখে লিখতে হবে তা না। এখানে আপনি যা খুশি তাই লিখবেন, ব্যক্তিগত ডায়েরি যেভাবে মানুষ লিখে থাকে আপনি সেমভাবে এখানে লিখতে পারবেন। এখানে আমি লিখছি আপনারা, আপনি আপনি চাইলে এইভাবে, সরি বন্ধুরা, অ্যাড বসিয়ে সাইট থেকে ইনকাম করতে পারেন, তবে জেনে রাখা ভালো আপনার অ্যাডমব অ্যাকাউন্ট অবশ্যই ভেরি হাই হইতে হবে। এরপরে এখানে করে দিলাম ফাইল, ফাইল ডাউনলোড লিঙ্ক, ওকে। আপনারা এখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন, এটা এটা হচ্ছে লিঙ্ক, এই বাটনটাই হচ্ছে লিঙ্ক, ওকে। এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আচ্ছা আমার এটা লেখা হয়ে গেছে, আমি একটু ডেস্কটপ মোড করে নেব, যারা মোবাইল ফোন দিয়ে করবেন তারা একটু ডেস্কটপ মোড করে নেবেন, এই জায়গাতে ডেস্কটপ মোড করা লাগবে। আমি সরি যে সময়টা হয়তো বেশি নিলাম, বাট একদম ক্লিয়ারিটি দেওয়ার জন্য আসলে এই বিষয়টা এইভাবে দেখাচ্ছি, ওকে। এটা যখন হয়ে যাবে তখন আপনি এখানে একটা বিষয় দেখতে পাবেন, এই যে সিম্পল এখানে ক্লিক করে দেখতে পাবেন, ওকে। এটা এটা অন করে নেবেন কি এখনও বুঝতে পারিনি কোনটা অন করবেন? আচ্ছা দেখাচ্ছি, আমি একটু জুম করে দেখাই। বাম পাশে উপরের কোণে দেখুন এখানে একটা পেন দেখা আছে, কলম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে HTML ভিউ, একটা হচ্ছে কম্পোজ ভিউ। আমরা কিন্তু কম্পোজ ভিউ ব্লগ সাইটে পোস্ট করে থাকি বা গল্প লিখে থাকি, এখান থেকে আপনি অবশ্যই HTML ভিউটা বেছে নেবেন, ওকে। আমি ক্লিক করে দিলাম HTML ভিউ। এখন দেখুন এখানে কিন্তু আমার HTML ভিউ চলে এসেছে। এখন এই জায়গাতে আমাদের কী করতে হবে, এখানে হচ্ছে আমাদের মূল কাজ। আমরা কিন্তু এখানে আমাদের যে HTML কোডিংটা সেটা এখানে শো করছে। এখন এই জায়গাতে আপনাকে কী করতে হবে, অ্যাড কোড নিয়ে আসতে হবে। আচ্ছা এর আগে আমাদের আরও কাজ রয়েছে, একটু হয়তো ভিডিওটা বড়ো হতে পারে, খুব বেশি বড়ো হবে না, 20 মিনিটের কম হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ওকে। এবার আপনাকে কী করতে হবে, চলে যাচ্ছে আপনার অ্যাডমব অ্যাকাউন্টে, ঠিক আছে। এখানে জাস্ট অপেক্ষা করবেন, এখন আমি নতুন ট্যাব নেব একটা, এখানে গিয়ে সার্চ করব ADMOB অ্যাডমব, ওকে। এখন দেখুন এখানে চলে এসেছে admob.google.com, যাদের অ্যাকাউন্ট খোলা আছে এবং ভেরিফাইড তারা কিন্তু এটা ইউজ করবেন, ভেরিফাইড ছাড়া এটা ইউজ করা আমি সাপোর্ট করব না। আচ্ছা এটা ওপেন করবেন, গেট স্টার্ট, আগে ট্যাপটা কেটে দিব, পরের ট্যাপটা ওপেন থাকে আমার, একটু ডেস্কটপ মোড করে নিচ্ছি, ডেস্কটপ মোড। ডেস্কটপ মোড করার পর এখানে দেখুন লেখা হচ্ছে, এই অপশনটিতে ক্লিক করবেন, দুই নম্বর অপশনটিতে, ওখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা হচ্ছে অ্যাড অ্যাপ, এখানে ক্লিক করে দেবেন, অ্যাড অ্যাপ বাটনে ক্লিক করছি এখন। তাহলে আমি ক্লিক করার পর এখান থেকে আপনি যাদের অবশ্যই অ্যান্ড্রয়েড তারা এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দেবেন, আর অবভিয়াসলি এটা অ্যান্ড্রয়েডই হবে, কারণ আইফোন, যারা আইফোনে চাচ্ছেন তারা আইফোন, এটা আমি সাজেস্ট করি না কারণ আইফোনের বিষয়ে আমার এক্সপিরিয়েন্স নেই, অযথা ওটা নিয়ে কথা বলে আমার লাভ নেই। তো এটা করে দেবেন আই অ্যান্ড্রয়েড, আর এখান থেকে করে দেবেন নো, ঠিক আছে, এটা প্লে স্টোরে দেওয়া না, তো এখান থেকে নো করে দেবেন। প্রথমে বলেছি অ্যাডমব কিন্তু শুধুমাত্র মোবাইল ফোনে সাপোর্টেড, ওকে। তো এই বিষয়টা কেন বারবার বলছে একটা কারণ আছে, পরে বলছে। এখানে দেখুন লেখা রয়েছে কন্টিনিউ, কন্টিনিউ বাটনটিতে ক্লিক করে দিবেন, কন্টিনিউ। এবার আপনাকে কি করতে হবে, অ্যাপ নাম দিতে হবে, ঠিক আছে। আপনি একটা অ্যাপের নাম দিয়ে দিবেন, এখানে আমি অ্যাপের নাম দিয়ে দিচ্ছি আমার অ্যাপটার নাম, এখানে কী দেওয়া যায়, BLO যে ব্লগ প্রজেক্ট, PRO JECT ব্লগ প্রজেক্ট বা ব্লগার প্রজেক্ট যেটাই হয় আর কি। এটা করার পর এখান থেকে অবশ্যই করে দেবেন অ্যাড অ্যাপ, ঠিক আছে, এখান থেকে করে দেবেন অ্যাড অ্যাপ, ওয়েট করেন। এবং আপনার অ্যাপটি অ্যাড করার পর দেখুন এখানে লেখা রয়েছে অ্যাড অ্যাড ইউনিট, এখানে ক্লিক করে দেবেন, অ্যাড অ্যাড ইউনিটে ক্লিক করে দেবেন। আর এরপরে সে এখান থেকে বেছে নেবেন অবশ্যই ব্যানার অ্যাড, ঠিক আছে। সো এখান থেকে ব্যানারটা সিলেক্ট করে দেবেন, ব্যানার সিলেক্ট, এরপর এখানে অ্যাপ ইউনিট নেম আমি এখানে লিখে দিলাম হচ্ছে প্রজেক্ট PR, সেটা এখানে দিয়ে দিলাম হচ্ছে PAN R, শুধু দাস দিয়ে দিন, আপনি সেম যে কোনো একটা নাম রাখতে পারেন, এরকম কোনো ব্যাপার না, সেম র্যাম রাখতে হবে এরকম কোনো ইয়ে না, আপনি যে কোনো একটা নাম রাখতে পারেন। ক্রিয়েট অ্যাড ইউনিটে ক্লিক করে দিন, এরপরে
এরপরে এখান থেকে এই যে অ্যাপ আইডি রয়েছে এটা সেভ কপি করে নেবেন টোটালটা, ঠিক আছে? জাস্ট মার্ক করে নিন, সি এ থেকে শুরু করে একদম লাস্ট নাম্বার পর্যন্ত কপি করে নেবেন। কপি, এবার আমাদের অ্যাডমবের কাজ শেষ হয়ে গেছে। আর ঠিক এরপর চলে আসবেন ব্লগ পোস্টে। এখন ব্লগ পোস্টে এখানে অপেক্ষা করার পর আরও দুইটা কাজ করতে হবে, কাজগুলো একটু সিম্পল দেখাচ্ছে, তার আগে আপনাকে একটু পরামর্শ দেবো আমি। অবশ্যই পরামর্শটা খেয়াল রাখবেন, যারা কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপ ইউজ করবেন তাদের ক্ষেত্রে কাজটা করতে হবে। আপনার কম্পিউটার পিসি ল্যাপটপ ডেস্কটপ থেকে সার্চ করে অবশ্যই কিন্তু নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ করবেন। এরপর কিন্তু নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস আপনাকে ইনস্টল করতে হবে। নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস কিন্তু নর্মাল কম্পিউটার পিসি ল্যাপটপে সবগুলোতে কিন্তু সাপোর্ট করে। নোটপ্যাড প্লাস প্লাস সাপোর্ট না করে নোটপ্যাড ইউজ করবেন, তবে প্লাস প্লাসটার আমি সাজেশন করবো বেশি রিকমেন্ডেড, যে আপনি নোটপ্যাড প্লাস প্লাস এটা এডিট করবেন। আর যারা মোবাইল ফোন ইউজ তাদের ক্ষেত্রে একটা নতুন এখানে অপশন দিচ্ছি, কাজটা একটু ঝামেলার মনে হলেও কিন্তু উপকার দিবে অনেক, এটা মাথায় রাখবেন। ওকে, এখন আমরা অ্যাপের যে আইডিটা কপি করে নিয়ে আসলাম সেটা একদম পেস্ট করতে হবে এক জায়গাতে। আর পেস্ট করার জন্য এখানে আমি আমার ফোনে থাকা নোটসটা ইউজ করছি, আপনার ফোনে যার যেখানে ইচ্ছা সে সেখানে সেফ রাখবেন। ওকে, তো এখানে চলে আসলাম, আমি এখানে দিয়ে দিলাম বিএলওজি ব্লগ BA NER ব্যানার ADS অ্যাডস। ওকে, এটা এবার এখানে পেস্ট করে দিলাম, ডান। এখন যারা মোবাইল ফোন ইউজ করবেন তাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে, কারণ আমি যে টেক্সটটা দিব তাদের ক্ষেত্রে সাপোর্ট নেবে না। আর যারা কম্পিউটার ল্যাপটপ ইউজ করবেন তাদেরকে তো বলে দিলাম নোটপ্যাড অথবা নোট প্লাস প্লাস ইউজ করবেন। তো এখন প্লে স্টোর চলে আসছে, যেহেতু আমার মোবাইল ফোন ইউজারের সংখ্যাই বেশি। আর প্লে স্টোর ওপেন করে এখানে সার্চ বারে এসে লিখবেন ওডব্লিউএফআইসি অফিস থেকে সার্চ করার পর দেখুন এখানে লেখা রয়েছে অল ডকুমেন্টস রিডার। ওকে, অল ডকুমেন্টস রিডার অ্যান্ড কিছুটা দেওয়া রয়েছে, এখান থেকে আপনি এটাকে ইনস্টল করে দেবেন। আর সাইজটা হচ্ছে 17 MB, অথবা যদি কারোর ফোনে এটা সাপোর্ট না হয় তাহলে মাইক্রোসফট অফিস এডিট ইউজ করবেন, অথবা মাইক্রোসফট ওয়ার্ডটা ইউজ করবেন, অথবা এক্সেলটা ইউজ করবেন স্প্রেডশিটটা, ঠিক আছে? তবে অবশ্যই আপনি চেষ্টা করবেন অল ডকুমেন্টস অথবা মাইক্রোসফট অফিস এডিট অথবা আপনার মাইক্রোসফট ওয়ার্ড, এই তিনটা অবশ্যই আপনি ইউজ করার চেষ্টা করবেন। ওকে, তো এখান থেকে আমি প্রথমে এটা ইনস্টল করে নিচ্ছি, একটু অপেক্ষা করতে হবে কারণ এটা ইনস্টল হবে। হয়ে গেছে ইনস্টল। এখন আমি আমার ফোনের নেট কানেকশনটা বন্ধ করে দেবো, আপনারা বন্ধ করবেন না, সমস্যা নেই, আমি বন্ধ করবো কারণ এটা এখন ওপেন করলে অ্যাড আসবে, তো অ্যাডটা আমি চাচ্ছি না, বিরক্ত লাগে আমার খুব। আর ডেটা কানেকশনটা অফ, সমস্যা নেই, আপনারা ডেটা অন করেও কাজ করতে পারবেন, নো প্রবলেম। যে দেখুন ডেটা অন অফ না করলে, অফ করলে কিন্তু কাজ হচ্ছে না দেখাচ্ছে। ওকে, সমস্যা নেই, এখান থেকে আপনার ভাষাটা চেঞ্জ করে বেছে নেবেন, যারা হিন্দি তারা হিন্দি, ইংলিশ হলে হিন্দি, আপনি এখান থেকে ইংলিশটা বেছে নিলাম। বেছে নেওয়ার পর এখান থেকে টিক চিহ্ন দিয়ে নেবেন অবশ্যই। ওকে, কমপ্লিট হয়ে গেছে। ওকে, এখন এখান থেকে আমি এটাকে অ্যালাউ করে দিব, অ্যালাউ হয়ে গেছে। ওকে, এখন আমাকে ফাইল ওপেন করতে হবে, এখানে এখানে ক্লিক করার পর দেখুন আমরা এখানে দেখাচ্ছে যে ওয়ার্ড ফাইল রয়েছে আমার একটা, টেক্সট ফাইল রয়েছে দুইটা, আর অল ফাইল রয়েছে মোট 13টা। তো এখান থেকে আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন, পিডিএফ রয়েছে 10টা, তো যে হোক যে সমস্ত ফরম্যাটের ফাইল রয়েছে সেই সমস্ত ফরম্যাটের ফাইলগুলো এখানে শো করবে। এখন এখান থেকে আমি অল ফাইলে ক্লিক করে দিচ্ছি, আপনার যেখানে আছে আপনি সেখানে ইউজ করতে পারেন, দুইটা অপশন রয়েছে। আচ্ছা, এটা পরে দেখে আপনি একটা কাজ করতে পারবেন, টেক্সটটা ডাউনলোড করার পর আপনার যেই ফোল্ডার থাকবে আপনি সেই ফোল্ডারটা প্রথমে ওপেন করবেন। ওপেন করার পর দেখুন আমি কিন্তু আপনাকে এই ফাইলটা দিয়েছি, admob.txt এই ফাইলটা দিয়েছি, এটা ওপেন করবেন। যদি আপনি ফোন একটু ভালো মানের ইউজ করেন বা এই সিস্টেম থাকে, আমি যখন ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু অপশনগুলো এখানে দেখাচ্ছে যে আপনি কোন অপশনটা ইউজ করে এটা ওপেন করতে পারবেন। রিডার রয়েছে, HTML ভিউয়ার রয়েছে, ব্রাউজার রয়েছে, MI টেক্সট, অল ডকুমেন্টস। এখান থেকে আমি অল ডকুমেন্টস সিলেক্ট করলে আমার সামনে কিন্তু ফাইলটা এখন ওপেন হয়ে যাবে। এখানে এই যে ওপেন হয়ে গেছে আমার সামনে স্ক্রিপ্টটা, একটা লং স্ক্রিপ্ট। আচ্ছা, এটা হলো এটা একটা মাধ্যম। আর দ্বিতীয় মাধ্যমটা হচ্ছে অল ডকুমেন্টসে গিয়ে আপনি এখান থেকে যে ওপেন হয়ে আছে এটা, মেবি লেটার, এখান থেকে যারা করবেন তারা কী করবেন, এটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজারদের ক্ষেত্রে। অল ফাইলে ক্লিক করে দেবেন, ক্লিক করার পর এখান থেকে দেখুন প্রথমে দেখাচ্ছে admob.txt, আপনি এটা ওপেন করে নেবেন, জাস্ট ক্লিক করে এটা ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে গেছে। ওকে, এখন সিম্পল যে কাজটা দেখাবো একটু একটু খেয়াল রাখবেন, আমি একটু জুম করে দেখাচ্ছি, চোখটা নষ্ট করার মতো লেখা এগুলো আর কি, তো সমস্যা নেই এটা নিয়ে। এই স্ক্রিপ্টটা লিখেছি এত পরিশ্রম করে, যেটা বলার বাইরে, যাই হোক এটা কোনো ব্যাপার না। এখন আমরা কাজের বিষয়ে কথা বলি। আপনি এখন চলে যাবেন আপনার ফোনের নোটসে, ঠিক আছে? যে নোটস আমরা সেভ করেছিলাম, সেভ করার পর এখন এখানে দেখুন CAPOB দিয়ে একটা নাম্বার দেওয়া আছে, এবং এই জায়গাতে একটা স্ল্যাশ দেওয়া আছে, ঠিক এই বরাবর দেখুন একটা স্ল্যাশ চিহ্ন দেওয়া আছে, এটাকে বলা হয় স্ল্যাশ। তো প্রথমে আপনি এই বাঁকানো দাগের অপশনতে যে নাম্বারটা রয়েছে সামনের দিকে, এই নাম্বারটা কপি করবেন। আমি আবারও বলছি,
বাঁকানো দাগ থেকে বাম পাশে যে সমস্ত নাম্বারটা রয়েছে এটা কপি করে নেবেন, শুধুমাত্র নাম্বারটুকু কপি করবেন, পুরোটাই না। দেখুন আমার নাম্বারটুকু মার্ক হয়ে গেছে, আমি কপি করে নিলাম। কপি করার পর এখন চলে যাব আমার টেক্সটে, একটু জুম করিয়ে জুম করার পর দেখুন এখানে ভার্সন পাবলিকেশন যে আইডি রয়েছে, ভার্সন পাবলিকেশন আইডি, এই নাম্বারটা আপনাকে মার্ক করে নিতে হবে। জাস্ট এডিটিং করি, প্লাস ও এডিট করতে দিচ্ছে না কেন? আচ্ছা একটু ওয়েট করেন, সলভ করছি এখনই। প্রবলেমটা হচ্ছে আমি এই ডকুমেন্টসে কিন্তু আমার ফাইলটা এডিট করতে পারছি না, প্রবলেম করছে। ওকে সমস্যা নেই, সলভটা যেটা হলো আমি ডকুমেন্টসটা ওপেন করছি এখন এখান থেকে, এটাকে জাস্ট ওপেন করবো, মানে ক্লিক করবো ফাইল মেমোরি থেকে সরাসরি ওপেন করছি। দেখুন এখানে যে অপশনগুলো দেখাচ্ছে, আমার ফোনে কিন্তু একটা অপশন রয়েছে, সরি কথাগুলো তোতলা করে ফেলছি। অপশনটা হচ্ছে চার নম্বর যে অপশন, এখানে লেখা রয়েছে HTML ভিউয়ার্স, একটু খেয়াল করুন চার নম্বর অপশনটা লেখা রয়েছে HTML ভিউয়ার, আমি এখানে ক্লিক করে দেবো HTML ভিউয়ারে। তো এখন আমি দেখতে পাচ্ছি পুরোটা আমার এখানে কপি হয়েছে, আমি একটু জুম আউট করি। ওকে এখন এটাকে মার্ক করে নিব, একদম সিলেক্ট অল পুরোটাই দেখুন ভালোভাবে মার্ক হয়েছে কিনা, এরপর কপি করে নিব। আমার কপি করা শেষ, এবার এর কাজও শেষ। এবার আমার ফোনে থাকা যে সমস্ত যে নোটটা রয়েছে যেটা আমি ইউজ করছিলাম, এই নোটটা আমি এখান থেকে ওপেন করে নিব, তার এটা ডিলিট করে দিই, এটা আমার কাজ হচ্ছে না, বেকার লাভ লাভ নেই। ওপেন করলাম, এখন আমি একটা নতুন নোট অ্যাড করবো, এবার এখানে রেখে এসে এটাকে পেস্ট করে দিব, জাস্ট পেস্ট। দেখুন আমার টোটালটা কিন্তু পেস্ট হয়ে গেছে। খেয়াল রাখবেন যে ভুল কোনো জায়গাতে হয়েছে কিনা, ভুল চেক করার উপায়টা হচ্ছে একদম শেষে দেখবেন লেখা রয়েছে স্ক্রিপ্ট এবং এটাকে ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দেওয়া আছে, এটাকে ভালো স্ল্যাশ এবং থার্ড লেয়ার এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। যারা আমাদের আমার এই ভিডিওতে আগের যে সমস্ত ভিডিওতে যে সমস্ত ব্যক্তিরা আপনারা HTML এর কোর্সগুলো দেখেন, তারা এটা খুব সহজে বুঝতে পারবেন যে কোডিংটা আসলে কী, এটা কিন্তু খুব সহজ সিম্পল। ভবিষ্যতে এটা কিন্তু আরও আরও ফিউচারে আমি আরও ভালো ভিডিও নিয়ে যেগুলো আপনাদের এই কোডিংগুলো খুব কাজে দিবে। তো স্ক্রিপ্টটা দেখবেন আসলে এখান থেকে বন্ধ করে দেওয়া হয়েছে কিনা, এবং যদি আমি একটু উপরে দিকে চলে যাই দেখুন এখানে দেখতে পাচ্ছি ভার্সন পাবলিকেশন আইডি নাম্বার দেওয়া আছে এখানে, এবং ব্যানারটা দেওয়া আছে এই জায়গাতে, ঠিক আছে। এখন আপনি প্রথমে এখানে ক্লিক করে দেবেন উপরে যে সমস্ত নাম্বারটা রয়েছে, আচ্ছা আর একটু দেখা, এখানে আপনি চলে আসবেন আগের ব্যানারে। আসার পর আমি প্রথমে কী করছিলাম, এই নাম্বারটা কপি করছিলাম, এই নাম্বারটা কপি করবেন, কপি করে নিলাম। এবার চলে যাবো আমাদের স্ক্রিপ্টে, এখানে সে উপরে যে নাম্বারটা রয়েছে ভাবলো ভার্সন পাবলিকেশন আইডি নাম্বারটা, এটাকে ডিলিট করে দিবেন। এখানে নাম্বার থাকবে না, বাট কোনো চিহ্ন এখান থেকে ডিলিট করতে পারবেন না, আপনি সমস্ত চিহ্ন এখানে থাকবে, শুধুমাত্র নাম্বারটা ডিলিট করে দিবেন। এরপর আপনার ফোনের ফাইল কিবোর্ডটা ব্যবহার করবেন, ব্যবহার করলাম আমি আমার আইডিটা বসিয়ে দিলাম। খেয়াল করুন আমি এখানে যে নাম্বার দিয়েছি 34 থেকে শুরু করে 204 আছে, 34 থেকে শুরু করে 204 রয়েছে, আমি ব্যাক নিলাম। এবং আমার যে আইডি নাম্বারটা প্যানারের সেটা কিন্তু দেখুন 34 থেকে শুরু করে 204 নাম্বারটা আমি ওখানে পেস্ট করেছি। এরপরে যে নাম্বারটা রয়েছে স্ল্যাশ দেওয়ার পর, এটা হচ্ছে আমাদের অ্যাপের অ্যাডের ব্যানার আইডিটা, এটা কপি করে নেবেন। এখন কপি করা হয়ে গেছে, এবার ব্যাক নিন, একবার স্ক্রিপ্টে চলে আসুন। আসার পর এখানে দেখুন আমাদের ব্যানারটা শো করছে এক্সট্রা, আমার ফোনে এটা কালার দেখাচ্ছে, আপনার ফোনে হয়তো দেখাতে পারে না ওপরে। তো এটাকে ডিলিট করবেন, কোনো চিহ্ন কিন্তু এখান থেকে ডিলিট করা যাবে না, শুধুমাত্র আপনি আইডি নাম্বারটা ডিলিট করে দেবেন। ওকে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করার পর আমার যেটা রয়েছে সেটা আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট, এবার ডান করে দিলাম, ডান। এখন এটাকে একদম পুরাটাকে আরও একবার মার্ক করবেন, ঠিক আছে, এ টু জেড ফুললি সিলেক্ট অল, এবং করে দিবেন কপি। মার্ক করার শেষ, আমার এটার কাজও শেষ। এখন চলে যাবো আমরা ক্রোম ব্রাউজারে। ওকে ক্রোম ব্রাউজারে এসে আপনি এখানে কী করবেন, একটা স্ক্রিপ্ট বসিয়ে দেবেন, কোন জায়গায় দেবেন সেটা আপনার ইচ্ছা, যে আপনি কোন জায়গাতে স্ক্রিপ্টটা ইউজ করবেন এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। আমার ও সরি ইন্টারনেট কানেকশন আমার বন্ধ হয়ে আছে, এটা চালু করতে হবে, আর চালু করেন একটু, এটা আসলে প্রবলেম করতে পারে, চালু করে একটু অপেক্ষা করতে হবে যেহেতু আমি বন্ধ রেখেছিলাম অনেক সময়। ওকে তো স্ক্রিপ্টটা আপনাকে এখানে লিখতে হবে, দেখুন ভিডিও বলেছিলাম 20 মিনিট হবে না, বাট আমি আপনারা দেখুন হয়তো আমি 30 সেকেন্ড বা 1 মিনিট এক্সট্রা নষ্ট করেছি, বাট অ্যাকচুয়ালি ভিডিও অলরেডি 20 মিনিট পার হয়ে গেছে, আসলে সমস্যা নেই, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। একটা স্পেস দিয়ে আমি একটা স্ক্রিপ্ট দিলাম, এখানে আমি সাবধানতা অবলম্বন করতে বলছি বারবার আপনাদেরকে, যে একটা সাবধানতা অবলম্বন করবেন। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড কিনা, ভেরিফাইড করলে আমার থেকে ভেরিফাই করে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে টাকা লাগবে, কিন্তু আমি আবার এটা বিনামূল্যে করি না। ভেরিফাইড করতে তিন সার্টিফিকেট দিয়ে যেটা ভেরিফাই, অনেকে এখন ভেরিফাই আছে বাট তিন সার্টিফিকেট অ্যাড করেন নাই, সেটা কিন্তু ভেরিফাইড না, তিন সার্টিফিকেট দিয়ে ভেরিফাই সহ আমি কিন্তু টাকা আমি এটা ফ্রিতে করি না, আগে থেকে বলে রাখা ভালো। এরপরটা করে দেবেন কি পাবলিশ, ঠিক আছে আমি পাবলিশ করে দিলাম, দেখি আমার প্রবলেম না থাকলে পাবলিশ হয়ে যাওয়ার কথা, পোস্ট পাবলিশড হয়ে গেছে অলরেডি। তো পোস্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে এখন কাজ করতে হবে,
এখানে দেখুন তিনটি বার রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তিনটি বারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন লেআউট নামে একটা অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেআউট, সরি বন্ধুরা ক্লিক হয় না আমার, এখানে দেখুন এখানে লেখা রয়েছে লেআউট, এখানে ক্লিক করে দিবেন। সরি বন্ধুরা মিস্টেক ক্লিক হয়েছে, লেআউটে ক্লিক করে দিবেন, মাফ করবেন। তো লেআউটে ক্লিক করে দেওয়ার পর আমাদের অপশনটা লোড হচ্ছে, লোডিং অবস্থাটা অপেক্ষা করতে হবে। এখানে দেখুন লেখা রয়েছে অ্যাড এ গ্যাজেট, এখানে ক্লিক করে দিবেন অ্যাড এ গ্যাজেট, ঠিক আছে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করে দিন। এরপর দেখুন এখানে লেখা রয়েছে HTML / JavaScript, আপনি এখানে ক্লিক করে দেবেন একবার। এখানে কিন্তু আপনি অ্যাডসেন্সের অ্যাডটাও সেট করতে পারবেন, বাট অ্যাডসেন্সকে অ্যাপ্রুভ নেওয়ার পরে করবেন, তার আগে করা ঠিক হবে না। তো এখান থেকে আপনি করে দেবেন JavaScript বা HTML স্ক্রিপ্ট যেটা, এটা এখানে ক্লিক করে দেবেন। ওকে, এখানে দেখুন বলতেছে টাইটেল, টাইটেল আপনি যা খুশি লিখতে পারেন এখানে, আমি লিখে দিলাম হচ্ছে কিছু লিখলামই না। ওকে আচ্ছা লিখে আমার চেনার সুবিধার জন্য আমি লিখে দিই ADS কন্টেন্ট, আপনি যে কপি পেস্ট করেছেন যে লিঙ্কটা সেটা এখানে আপনাকে পেস্ট করে দিতে হবে, পেস্ট। ওকে মানে স্ক্রিপ্ট আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে, পুরোটা জাস্ট পেস্ট করে দিয়েছি। এবং এখানে দেখুন লেখা রয়েছে সেভ, সেভ বাটনে এখন ক্লিক করে দিবেন, আমি সেভ করে দিলাম। ওকে এরপর দ্বিতীয় ফর্মটি আপনাকে নিতে হবে, দ্বিতীয় ফর্মটা নেওয়ার জন্য এখানে জাস্ট চলে যাবেন। দেখুন এখানে লেখা রয়েছে অ্যাড এ গ্যাজেট লেফট এবং রাইট সেন্টারে, আপনি এখান থেকে যে কোনো একটা করবেন, আপনি সেন্টার নিতে পারবেন, সবসময় বেশিরভাগই নেওয়ার চেষ্টা করবেন এই অ্যাড এ গ্যাজেট সেন্টারটা, যেটা সেকশন সেন্টার লেখা রয়েছে এখান থেকে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সেমভাবে জাভা স্ক্রিপ্ট এবং HTML স্ক্রিপ্ট ক্লিক করে দেবেন, এখান থেকে করে দেবেন হচ্ছে ADS এবং কন্টেন্ট এটা পেস্ট করে দেবেন। এরপর আপনি কী করবেন, সরি অন্যটা পেস্ট হয়ে গেছে আমার, এটা আপনাকে অবশ্যই যে অ্যাডমোবের স্ক্রিপ্টটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু এখানে পেস্ট করবেন, যেভাবে কপি করেছেন যেটা আর কি, পেস্ট করে দিলাম। পেস্ট করা হয়ে গেলে আপনি এটাকে সেভ করে দেবেন এখান থেকে, জাস্ট সেভ। ওকে সেভ করে দিলেন। ওকে এখন দুইটা বিষয় এখানে বলে রাখা ভালো, যারা এটা সেভ করছেন এখন এখান থেকে, তারা অবশ্যই কিন্তু সেভ করবেন ওই সমস্ত অ্যাডমোব অ্যাকাউন্টের অ্যাড এসে যারা যেগুলো ভেরিফাই করা আছে, ভেরিফাই ছাড়া কিন্তু এখানে কোনো অ্যাড আপনি সেট করলে সেগুলো কিন্তু পাবলিশিং হবে না বা শো হবে না। আবার কিছু কিছু আছে যেগুলো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যায়, অ্যাকাউন্ট আপনার ভেরিফাইড কমপ্লিট, বাট কয়েকটা সাইট রয়েছে যেগুলো আসলে অ্যাড দেখানোর জন্য প্রস্তুত না, এই জন্য সাইট আপনার অ্যাড শো করে না। আবার আরেকটা বিষয় এখানে বলে রাখি, অ্যাডমোব শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনে এগুলো শো করবে অ্যাডগুলো, এটা কিন্তু কোনো কম্পিউটারে আপনার অ্যাড শো করবে না। যারা ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ দিয়ে এই সাইটটা ভিজিট করবেন তারা কিন্তু এখান থেকে অ্যাডটা দেখতে পাবেন না, এটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনে অ্যাডগুলো শো করানো হবে। ওকে সো যারা বলেছিলেন তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম, আশা করছি ভিডিওটি কাজে লেগেছে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে বা কথা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।